بسم الله الرحمن الرحيم একটা লিখিত প্রশ্ন এসেছে যে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে এশার নামাজ ও পরের ফজরের নামাজ কাজা হয়ে গেছে প্রথমত কথা হলো যে নামাজ কাজা হওয়ার কোনো সুযোগ নেই নামাজ কেন কাজা হবে যুদ্ধের ময়দানেও তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করেন নাই সময়মতো নামাজ পড়েছেন অতএব যুদ্ধের ময়দানের চাইতে কঠিন ময়দান আর কিছু হতে পারে না অতএব নামাজের কোনো কাজা নেই তবে দুটি ক্ষেত্রে যদি কাজা হয়ে যায় হতে পারে একটা হলো যদি ব্যক্তি ঘুমিয়ে যায় আর সময়মতো জাগতে না পারে তাহলে যখনই সে ঘুম থেকে জাগবে তখনই সে নামাজটা আদায় করবে এজন্য পরবর্তী ওয়াক্তের অপেক্ষা করবে না যেমন মনে করেন কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়তে পারে নাই ঘুমিয়ে গেছে ঘুম থেকে যখনই উঠবে সর্বপ্রথম তার কাজ হলো নামাজ আদায় এজন্য সে জোহরের নামাজের ওয়াক্ত অপেক্ষা করবে না যে জোহরের নামাজের সময় আসলে ফজর পড়ে নেব তারপরে জোহর পড়বো অথবা পরের দিন ফজরের সাথে পড়ে নেব এরকম কোনো সুযোগ নেই সাথে সাথে যখনই ঘুম থেকে উঠবে সর্বপ্রথম তার কাজ হবে নামাজটা আদায় করা তাহলে সে গুনাহগার হবে না আর দ্বিতীয় কারণ যেটা যদি কেউ ভুলে যায় অতএব যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে নামাজটা আদায় করে নিতে হবে পরের দিন ওই ওক্ত আসলে সেই নামাজটা পড়বো অথবা পরের নামাজের সাথে পড়বো এরকম কোনো সুযোগ আমাদের শরীয়তে নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা কাযা ইল্লা ফি ইসনাতাইন দুটি ক্ষেত্র ব্যতীত কাজা নেই যদি এক নম্বর হলো ঘুমিয়ে যাওয়া আর দ্বিতীয় নম্বর হলো ভুলে যাওয়া আর যখনই স্মরণ হবে তখনই নামাজ পড়বে অথবা যখনই ঘুম থেকে জাগ্রত হবে তখনই সেই নামাজটা আদায় করবে পরের দিন বা পরের ওক্তের অপেক্ষা করবে না